আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার চ্যানেলে আজকে রেসিপিতে দেখাবো একটি সহজ এবং সিম্পল রেসিপি সকাল এবং বিকেলে নাস্তায় আপনারা খুব সহজে এটা তৈরি করে ফেলতে পারেন একদম ঝামেলা মুক্ত রেসিপিটি আজ আপনার সাথে শেয়ার করব জন্য একটি মিক্সিং বোলে প্রথমে নিয়ে নিলাম একটি ডিম ডিমটাকে একটি হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে দিব এখন দিব এক কাপ পরিমাণ ময়দা আপনারা চাইলে আটাও ইউজ করতে পারেন ময়দাটাকে ডিমের সাথে মিক্স করে নিব এখন দিয়ে দিব লিকুইড দুধ অল্প অল্প করে দিব প্রথমে অর্ধেক দিলাম এখন দিলাম বাকি অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিব আমার বেটারটা অনেক ঘন হয়ে গিয়েছে সেজন্য এখানে আরও হাফ কাপ পরিমাণ দুধ অ্যাড করব টোটাল লিকুইড দুধ লেগেছে দেড় কাপ পরিমাণ এবার একটি পারফেক্ট বেটার তৈরি হয়ে গিয়েছে এখন দিব স্বাদ মতো লবণ আধা চামচ রসুন বাটা আধা চামচ আদা বাটা পেঁয়াজ কুচি দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব টমেটো কুচি এক টেবিল চামচ পরিমাণ আপনার চাইলে গাজর কুচি ফুলকপি কুচি এ ধরনের সবজিও অ্যাড করতে পারেন দিয়ে দিব ক্যাপসিকাম কুচি আছে দুই টেবিল চামচের মতো আমি এখানে হলুদ এবং সবুজ ক্যাপসিকাম নিয়েছি এখন দিব চিকেন আমি চিকেনগুলোকে খুব ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি একদম ছোটো করে টুকরো করবেন এখানে দুই টেবিল চামচ পরিমাণ চিকেন আছে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এক চামচ ধনে পাতা কুচি এক চামচ পরিমাণ এক চামচ সয়া সস অ্যাড করবো চিনি দিব এক চামচ পরিমাণ জাস্ট স্বাদের জন্য মিষ্টি হবে না জাস্ট স্বাদে ব্যালেন্স করবে হলুদ গুঁড়ো দিয়ে দেবো জাস্ট কালার আনার জন্য হাফ চামচের মতো দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব আমার মেশানো হয়ে গিয়েছে এবার একটি ফ্রাই প্যানে কিছুটা তেল ব্রাশ করে নিব চুলা হিটা থাকবে লোতে অল্প অল্প করে ব্যাটারটা দিয়ে দিবো কড়াইটি একটু ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দিব এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব রান্না করব চার থেকে পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর ফিরে এসে দেখলাম এক সাইড হয়ে গিয়েছে এবার আমি উল্টে দিব ভালো করে কুকড করতে হবে যেন চিকেন এবং ভেজিটেবলগুলো ভালো করে সেদ্ধ হয় কাঁচা গন্ধ না থাকে পাঁচ মিনিট পর ফিরে এসে দেখলাম হয়ে গিয়েছে এবার একটি পাত্রে তুলে নেব দেখলেন তো কত সহজে একটি স্ন্যাক্স তৈরি হয়ে গেল আপনারা চাইলে এটি বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ